বিশ্বের অন্যতম বড় হীরেগুলির মধ্যে একটি কোহিনূর, যাকে ভারতে খুঁজে পাওয়া গেলেও বর্তমানে ব্রিটিশদের দখলে। কোহিনূরকে ঘিরে খবর এমনই। তবে যদি বলা হয় কলকাতায় কোহিনূর, তাহলে খানিকটা নড়ে চড়ে বসবেন নিশ্চয়ই। না, এমন একটি বম ব্লাস্টিং খবর আমরা আপনাদের দিচ্ছি না, দিতে চলেছেন পরিচালক শান্তনু ঘোষ। কারণ এমনই এক বিষয় নিয়ে ছবি বানাচ্ছেন এই পরিচালক। ছবির নাম কলকাতায় কোহিনূর। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছবির শুটিং। কোহিনূর কি সত্যিই কলকাতায়? ব্যাপারটা কি? জানালেন পরিচালক। কোহিনূরের ইতিহাসটা এতদিন পর্যন্ত আমাদের কাছে খুব অজানা। আমরা সাধারণ ভারতীয়রা বা বাঙালিরা বলুন বা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই আমরা খুব কমনলি যেটুকু জানতাম সেটা হচ্ছে কোহিনূর একটা খুব দামি হীরে, যেটা এই মুহূর্তে ব্রিটিশদের কাছে রয়েছে। বাট আসল সত্যিটা কিন্তু সেটা নয়। কোহিনূর হীরের ইতিহাসটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে। কোহিনূর আদপে কোথায় রয়েছে, কোহিনূর কোথায় ছিল, ইনফ্যাক্ট কোহিনূরের জন্মটা কোথায়, এই হীরেটা কবে কোহিনূর নাম হলো, এবং তার সঙ্গে যে হীরেটা ব্রিটিশদের কাছে পৌঁছেছে সেটা কি সত্যি সত্যি আসল কোহিনূর। তো কোহিনূরের ইতিহাসে এরকম অনেক কোয়েশ্চেন্স রয়েছে, যে কোয়েশ্চেন্সগুলো আমরা আমাদের ছবির মধ্যে তুলেছি এবং ফ্যাক্টগুলোকে রেখে তার সঙ্গে কিছুটা ফিকশনকে ছবির সাথে ব্লেন্ড করা হয়েছে, করে মূল গল্পটাকে তৈরি করা হয়েছে। এটা বেসিক্যালি একটা হিস্ট্রি বেসড মিস্ট্রি মুভি এবং একটা ট্রেজার হান্টের গল্প। কিভাবে কোহিনূর খোঁজার পর্বটা শুরু হয় এবং কারা জড়িয়ে যান সেটাও জানালেন তিনি। গল্পটা যেটা বললাম যে এটা বেসিক্যালি একটা ট্রেজার হান্টের গল্প। তাপস রঞ্জন সরকার বলে একটি চরিত্র, যেটা বরুণ চন্দ অভিনয় করছেন, তিনি তার নাতনির জন্য একটা গুপ্তধন রেখে যান এবং সেই গুপ্তধনটা খুঁজতে গিয়ে পুরো গল্পটার জার্নিটা সেই গুপ্তধন খোঁজারই জার্নি। এবং ট্রেজার হান্টের গল্প যেভাবে এগোয় সেরকমই অনেক ড্রামা রয়েছে এটার মধ্যে, এবং সেই ড্রামাগুলোর সাথে সাথে ইতিহাসটাকে আমরা নতুনভাবে চিনতে পারছি। কোহিনূর ইতিহাসটা রিভিল হচ্ছে এখানে গল্পের মধ্যে দিয়ে, এবং ফাইনালি ক্লাইম্যাক্সে গিয়ে একটা অন্যরকম ইতিহাস এবং একটা অন্যরকম গল্প আমরা দর্শকের সামনে প্লেস করার চেষ্টা করছি। অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, বরুণ চন্দ, ইন্দ্রানী দত্ত, অঙ্কিতা মজুমদার এবং আরও অনেকে। বহুদিন পর একটি অন্য ধরনের চরিত্রে এই ছবিতে ইন্দ্রানী দত্ত। কলকাতায় কোহিনূর নামটাও বেশ ইন্টারেস্টিং। আমি এখানে একজন অভিনেত্রী, অনামিকা আমার নাম। আমার বাবা একজন ইন্টারন্যাশনাল আর্কিওলজিস্ট। বাবার সঙ্গে আমার মতের মিল ছিল না, মানে আমি যেহেতু অভিনেত্রী হতে চাইতাম, বাবা সেটা চাইতেন না। আমার যে স্বপ্নটা ছিল সেটার কোনো ভ্যালু বাবা করতেন না। বাবা চেয়েছিলেন বাবার মতো করে আমি তৈরি হই। ভুলভাল কিছু করেও ফেলেছি, একটা বিয়ে করে ফেলেছিলাম, একটা বেবি হয়, বেবিটা নিয়ে ফিরে আসি, তারপর একটা সময় বম্বের অ্যাক্ট্রেস হয়ে যাই, খুব ফেমাস, এবং সেই অ্যাক্ট্রেস হওয়ার জন্যই আর কি বাড়ি ছেড়ে পালিয়ে যাই, এবং বিশেষ একটা ঘটনাও ঘটিয়ে যাই। একটা আমার তখন বেবি খুব ছোটো, 5 বছরের, ওখানে গিয়ে আমি অনেক সাকসেস পাই, অনেক অর্থ ইনকাম করি, কিন্তু একটা সময় যখন ফিরে আসি তখন একটু লেট, অনেক কিছু অগোছলো হয়ে গেছে। কিন্তু কিভাবে আবার মেয়ে আমাকে বুঝতে শিখলো, আমি মেয়েকে কাছে পেলাম, এবং তার মধ্যে দিয়ে যেভাবে আরেকটা স্টোরি পাশাপাশি চলছে, মানে ওটার কারণেই যে টেনশন আমার মধ্যে, এবং মেয়ের জন্য সবসময় যে একটা টেনসড হয়ে থাকা, এসব কিছু, বাবাকে মিস করা কথায় কথায়, এসব মিলে গল্পটা একদম অন্যরকম। যে ধরনের চরিত্রে আমি জেনারেলি অভিনয় করে এসেছি এতদিন, তার থেকে টোটালি ডিফারেন্ট, চেষ্টাও করছি একটু ডিফারেন্ট হবার। ছোট পর্দায় মূলত জনপ্রিয় হলেও এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অঙ্কিতা মজুমদার। মানে ইনফ্যাক্ট এই গল্পের রিসার্চ করা হয়েছে যে কোহিনূরটা ইন্ডিয়ার বাইরে আছে, তো রিসার্চে দেখা গেছে যে আলটিমেটলি কোহিনূরটা ইন্ডিয়ার বাইরে নয়, ইন্ডিয়ার মধ্যেই আছে, কিন্তু কোথায় আছে আমরা কেউ জানি না। তো সেই কোহিনূর খুঁজে পাওয়ার মধ্যে অনেকেরই হাত রয়েছে, অনেকেরই অনেক রকম ষড়যন্ত্র রয়েছে, তো গল্পে সেই জার্নিগুলোই দেখানো হচ্ছে। তো মধু এরকমই একটি ক্যারেক্টার, এরকমই একটি জার্নি দেখানো হবে, যেটা এই মুহূর্তে আমি পুরো ব্যাপারটা আমি রিভিল করতে না পারলেও সিনেমাটার মধ্যে তো অবশ্যই দেখানো হবে। তো এরকমই একটি ইন্টারেস্টিং চরিত্র মধু। পুরোপুরি না হলেও ছবিতে খানিকটা গোয়েন্দাগিরি করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জানালেন পরিচালক। মূল আধারে গোয়েন্দা কথাটা ডিরেক্টলি বলাটা হয়তো ঠিক হবে না, এখানে সাত্যকী বসুর চরিত্রটা একজন ইতিহাসবিদের চরিত্র। হ্যাঁ, অবশ্য তিনি
সত্য উন্মোচন তো ডেফিনেটলি করছেন, তবে ঠিক ট্র্যাডিশনালি গোয়েন্দা বা সত্যান্বেষী যে ধরনের হয় ব্যাপারটা ঠিক সেরকম নয়, তবে হ্যাঁ মানে ইতিহাসটা উন্মোচন সৌমিত্র চট্টোপাধ্যায়ই হচ্ছে। শোভাবাজার রাজবাড়িতে চলছিল শুটিং, এবং ঠিক কোন সিনগুলো চলছিল শুনে নেওয়া যাক। আজকে এখানে আমার সেক্রেটারি যে মেয়েটি কাজ করছে, বাড়িতে যে টেনশনটা চলছে নানা রকমভাবে, সেটার টার্গেট ও হয়েছে, যেখানে আমি আরও বেশি টেন্স যে এবার এতদিন অবধি বাইরে বাইরে ছিল, এবার আমার বাড়িতে সেই অ্যাটাকটা আসছে। প্রথম অ্যাটাকটা হয় আমার সেক্রেটারির ওপরে, এবং সেখানে ডিটেকটিভ বাড়িতে আসে, জার্নালিস্ট বাড়িতে আসে, এবং সেই সিনটা যে আমি কতটা টেন্সড আরও হয়ে পড়লাম যে এরপর তো এই অ্যাটাকটা আমার ওপর আসতে পারে, আমার মেয়ের ওপর আসতে পারে, সেই ধরনের একটা সিন এখন চলছে। আজকে যে দৃশ্যটা আমাদের চলছে সেটা হলো যে আমি জেঠুর সাথে, মানে জেঠুর সাথে মধু বলে একটি ক্যারেক্টার আছে এখানে, যেটা অঙ্কিতা করছে, মধু বলে একজন ক্যারেক্টার যেটা অঙ্কিতা করছে, সেই মধু মানে ওকে কেউ আঘাত করে গেছে, আমাদের কাছে খবরটা যায়, আমি জেঠুকে নিয়ে মধুর বাড়িতে আসি, এসে তারপরে দেখি যে ও কী হয়েছে সেটা দেখি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।